হ্যালো বিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো হাতে সময় কম থাকলে ডিমের এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলো তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তো দেখো এই রেসিপিটা করার জন্য এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি তোমরা যতগুলো করবে সেই পরিমাণ ডিম এখানে নিয়ে নিও তো আমি ডিমগুলো ভালো করে দেখো এখানে সিদ্ধ করে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নি এটা কিন্তু হাফ বয়েল করবো না ভালো করে সিদ্ধ করে এটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেবো তো ডিমগুলো ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিয়েছি ওর করার মধ্যেই আমি দুটো শুক্লো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এখানে কিন্তু অন্য কোনো কিছু আর কোনো জিরে বা কালো জিরে পাঁচ ফোড়ন কোনো কিছু ফোড়ন আমরা দেব না দিয়ে দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে কিন্তু আমরা পেঁয়াজ আদা রসুন এইভাবে একসাথে কিন্তু পেস্ট করব না একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এখানে আমি পাঁচটা ডিমেতে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচো দিয়েছি ভালো করে দেখো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি যে ভাজা ভাজা করেছি তা না হয়ে যাওয়াতেই এইখানে একটা পেস্ট দিয়েছি এটা হচ্ছে আদা রসুন আর অল্প একটুখানি পেঁয়াজ আছে আর টমেটো এটা আমি একটা মশলা করেছিলাম ওই মশলা থেকেই নিয়ে নিয়েছি তোমরা যদি মনে করো যে এটা আলাদা করে পেস্ট করবে সেটাও করতে পারো মোটকতা পেস্টটা হবে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সেটা বুঝে দেবে আমি যেহেতু আলাদা আর একটা রান্না করেছি সেটা থেকেই আমি ওখান থেকে একটু মশলা নিয়ে এখানে দিয়ে দিয়েছি মশলাটা করা থাকলে তাড়াতাড়ি দেখবে রান্নাটা হয়ে যায় তো আর দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে কোনো রকম আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু ব্যবহার করব না এবার এখানে একটুখানি ওই বাটিটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেখো এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে প্রথমে কিন্তু আমরা অল্প একটু জল দেব ডিমগুলো দিয়ে ভালো করে কিন্তু এটার সাথে সিদ্ধ করব, কিন্তু যখন আমরা নামাবো একদম কিন্তু এটা বেশ শুকনো শুকনো হবে দেখতেই পেলে আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম তো এবার জলটা দিয়ে আর নুনটা অবশ্যই টেস্ট করে নেবে আর ঝাল যে যেরকম খাও সেরকম কিন্তু দেবে কষানোর সময় যদি কারুর মনে হয় অল্প একটুখানি চিনি দিতে পারো আমি স্পেশালি রান্নায় খুব একটা চিনি পছন্দ করি না আমি এখানে দিই নি এটা দেখো ফুটে এসছে এখন দেখতে পাচ্ছ যে একটু বেশ কাইকাই আছে কিন্তু এটাকে যখন নামাবো এটা পুরো টেনে নেবে সেই হিসাবে কিন্তু আমরা এটা টানিয়ে নেবো ঝোলটা তো দেখো এখন একটু কাইকাই আছে ডিমটা দিয়েছি যাতে এর সাথে ভালো করে মশলার সাথে মিশে যায় ভালো করে এটা গ্রেভি গ্রেভি হয়ে যায় তো এটাকে আগে ভালো করে ফুটিয়ে নেবো এইভাবে যেটা বললাম অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ বাটা দেবে যাবে না পেঁয়াজ কুচো দেবে ভালো করে দেখো ফুটে গিয়ে একটা থিকনেস চলে এসছে তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছো যে এটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে হাতে ক্রাশ করে নিয়েছি কসরি মেথি আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও কিন্তু দু থেকে তিন মিনিট এটা একটুখানি ফুটিয়ে নেবো নিয়ে এটা ঢেকে রেখে দেবো এখন কিন্তু ঢাকনাটা খুলবো না ঢাকনাটা খুলে তোমাদেরকে আমি দেখাবো দেখো এখনও কিন্তু আমি গ্যাস বন্ধ করিনি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটা যখন ঢেকে রেখে দেব এটা দেখবে আরো একদম ঘন হয়ে যাবে শুকনো শুকনো আর এটা থেকে দারুন একটা ফ্লেভার বানাবে বেরোবে তো এইভাবে করে দেখো দেখতেই পাচ্ছ পুরো দেখো একদম এটা টেনে গেছে কাইটা দারুণ একটা এই দিয়েই গরম ভাতের সাথে এটা যদি খাও আর কোনো কিছু পদ লাগবে না এমন কি শুধু গরম ভাত না এটা রুটি লুচি পরোটা সবার সাথেই কিন্তু দারুণ খেতে লাগে তো অবশ্যই জানিও রেসিপিটা কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা